লকডাউন এবং আমফান পরিস্থিতিতে গরিব মানুষদের হাতে রেশন সামগ্রী তুলে দিলেন 115 নম্বর ওয়ার্ডের সমাজসেবিকা অনিন্দিতা রায়। নমস্কার, আমি অনিন্দিতা রায়, আমি একজন সমাজসেবিকা। আজ আমি কোভিড নিয়ে চিন্তিত বলতে পারি না, কারণ আজ আমরা সারা বিশ্ব এটা নিয়ে চিন্তিত। সারা বিশ্বের আর্থ সামাজিক দিক ভেঙে পড়েছে, তার মধ্যে আমফান ঝড় আমাদের ঝড়ের মতন বুঝিয়ে দিয়ে গেছে আমরা আজ প্রকৃতির বিরুদ্ধে লড়াইতে নেমেছি। আজ সমস্ত কিছু আমাদের ঈশ্বর বুঝিয়ে দিয়েছেন যে আজ আমাদের সবাইকে এক হতে হবে, আমাদের সবাইকে একভাবে কাজ করতে হবে। আজ যে প্যারাডক্সিক্যাল ম্যানকাইন্ড সিচুয়েশন তৈরি হয়েছে, সেই জন্য আমাদের সংঘবদ্ধ হতে হবে। নিচু শ্রেণী থেকে উঁচু শ্রেণী প্রত্যেকেই আর্থ সামাজিকভাবে ভেঙে পড়েছে। কোটি কোটি টাকা ডোনেশন দিলেই যে আমরা কিছু করে ফেলতে পারছি তা নয়, আমাদের সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে, পাশের প্রতিবেশীকে পর্যন্ত দেখতে হবে, তারা যেন এক বিন্দু না খেয়ে বিনে চিকিৎসায় কিছুভাবে না মরতে পারে। আমাদের সবাইকে সেভাবে সচেতন হতে হবে। আমি জানি সবাই আপনারা এগিয়ে আসছেন, তবুও আমি একবার আমাদের রাজনৈতিক দল এবং অন্যান্য এনজিওগুলোতেও আবেদন করব যাতে তারা যেন আরও সুন্দরভাবে এগিয়ে আসতে পারে। শুধু এনজিও কিংবা রাজনৈতিক দলই তো একটা সমাজকে তুলে ধরতে পারে না, তাদের অনুগামীরাও তো আমাদের প্রতিবেশী, এবং আমরা সবাই একজন করে সমাজসেবী হতে পারি। অন্তত এক একটা পরিবারকে যদি আমরা একটু একটু সাহায্য করি, আজ আমরা যে খেতে পাচ্ছি তিনবার, আমরা যে পরিবারকে দেখতে পাচ্ছি, এটাই কিন্তু আমাদের ভগবানের দেওয়া সব থেকে বড়ো বোনাস, বড়ো ইনসেন্টিভ। তো সেটার জন্য আমাদের তো পাশের বাড়িকেও আমাদের সাহায্য করতে হবে, এটা আমি মনে করি। আমি নিজে আমাদের এখানকার 115 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ম্যাডাম রত্নাশু মহাশয়ের সঙ্গে কাজ করেছি, দেখেছি তিনি কীভাবে অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন, রাতের পর রাত জেগে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। আমি নিজেও সেখানে সাক্ষী ছিলাম, নিজেও সেখানে আমি দেখেছি। এই জিনিসটাও আমাকে খুব ভালো লেগেছে। আমি জানি ওনার মতো হয়তো আপনারাও সবাই এটা করছেন, কিন্তু আজ আমার আপনাদের কাছে এটাই বিনীত অনুরোধ, আমরা আপনারা প্লিজ সবাই মিলে একসঙ্গে কাজ করি। আমরা সবাই এই বাংলার জন্য করি, ভারতবর্ষের জন্য করি, দরকার বলে একটা সময় গোটা বিশ্বের কাছেও আমরা এটা একটা প্রতিস্থাপন করে যেতে পারবো। আমাদের উদাহরণটা সেই সময় আমরা সব ভারতবাসী এক ছিলাম এবং এক থাকবো। লেটস ফাইট নোবেল ইন আ নোবেল ওয়ে। এবং আ স্পেশাল থ্যাঙ্কস টু মিস্টার কুনাল রায় চৌধুরী, যে অ্যান্ড হিজ ক্রু অলসো, যে আমাকে এতটা সাহায্য করেছে যার টিমকে দিয়ে, যাতে আমি অন্তত বলার এইটুকু সুযোগ পাচ্ছি এই ক্রুশিয়াল পিরিয়ডে। আর স্পেশাল থ্যাঙ্কস টু এনজি নিউজ বিট বাংলা চ্যানেল অ্যান্ড হিন্দি চ্যানেল অলসো। আর স্পেশাল থ্যাঙ্কস টু কুনাল রায় চৌধুরী অ্যান্ড হিজ ক্রু অলসো। থ্যাংক ইউ সো মাচ।